Adani sulkani tu yo paradire Ezer zalai nongi siri de biraya de De Tui nongi biraya de Ekta sumo khajaiya nongi siri lam Tibine taka zomaiya malame kini lam Laiter borajya giya malame lagai lam Le Tui nongi biraya de Shukur wali nagi amara ki malam liya da ki Kauke dene faki ar malam besi বাকি মলম ব্যাগের ভিতরে রাখি চলতে ভিতরে খাই মাংস লগে গুতা খাইয়া কই সরি আর এই যে বেশি আমি কাছের বড়ি লইছে বড়ি ঝুললা কিনা নিয়া খান খুললা কাছে কাছে দুর্গেশে গা ফুললা বাড়ির ভত লাইছেন বুললা বড়ি খাইলে হুয়ায় কাছে ঘরের বুয়ায় আবার লাইতলে কুয়ায় বড়ির নাম হলো বিক্স খাইলে হইতো না রিক্স এটা বাইত না হলা বাইন্দ দিস বড়ি ডা খাইলে লাগে মি দেয়া এটা না খাইলে খেবেন আর কি দেয়া এই আইয়া বসি আমরা গুচিয়া বড় অটোর মাঝে উঠিয়া আর আই বসুন হইনাইছি অটোলার হালকা হিন্দি বলতে এটা গান কইতাম লগে খাজানি সুলকানি তুই অপরাধী রে এজার জালাই নঙ্গি সিরি দে ভিরাইয়া দে 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 তুই নঙ্গি ভিরাই দে একটা সমো খাজাইয়া নঙ্গি সিরিলাম টিবিনে টাকা জমাইয়া মলমে কিনিলাম লাইটের বরাজ্যা গিয়া মলমে লাগাইলাম লে 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 তুই নঙ্গি ফিরাই দে সিরা লাইছে নঙ্গি যাই না টঙ্গি আমি হুট্টা বাজারের সঙ্গী হই আইছি ফেন আমরা ঘরে দিমুখি আর জ্ঞান মলম নিয়ে খাদ্য লাগে দেন কেন আমার নামে মার্কা মারা শুকুর আলী নাইগে আমার আঁকি মলম লিয়া ডাকি কাউকে দেনে ফাঁকি আর মলম বেশি না বাকি মলম ব্যাগের ভিতরে রাখি আমার এই চশমা গেছে গা ফাইটে আমি ব্যাগ হলে হুট্টা বাজার মলম বেশি আইটে চশমা রংটা কালা মলমটা বালা যার আছে খাদ্যনি দাও দে জ্বালা হাতের মাঝে লাডি মলম ডাকলে খাটি যেই কোনো গোটা গাডি মাথার মাঝে চুল মলম না নিলে ফাইতেন না কোনো কুল এন্দে চলে ভাইয়া নসুন্দির গাড়ি আমার আছে দাড়ি খাও জানি বালা করতে পারি আসো গেলে মোস উল্টাবলা লাগাই দিয়ে না অন্ধ ভাইয়ের দোষ পরে কইছো পরে এক কথা কই না পরে শুনলো না আমার কথাটা পরে এই যে আমার নাম শুকুর আলী ইন্দুরার হলই লগে বেলে সিয়া ওয়াইনা বেলে বিয়া মারি জর্মের দ দিয়া কলা বলে মামলা গাইছে ইন্দুরে তিল্লম বর্ব মাইরা লাইছে মানে বোতারি থানাত মামলা গাজীরগাঁও বেলে কোর্ট কাছারি ধরা ফলে যাবি নাই খবলার মা দুদি ভাইলা ভর্তি এন্দা বেলে ইন্দুরে গ্রুপ বাড়িছে তিন দিয়া একটা বেলে মমি সিংহা গ্রুপ এটা বেলে খেত কামারে বদলি যায় এটা জন দরদি কাইটা দিব বুঝো আনতো না এটা বেলে কামলা বালা আডে আর কাডে এটা বেলে মমি সিংহা গ্রুপ আরেকটা গ্রুপ আছে ঘরের মাঝে রাজার বয় ইন্দুরে বেলে না ইট খোলাত মাটি বেচে লাইব সেইটা আর লুস্তুম গ্রুপ আরেকটা গ্রুপ লইছে আপনার ঘরে কারো বা সানসেটে উঠতে ইন্দুরে লাই দিলে যে আইপিএল খেলে সময় সময় 20 ম্যাচ খেলে এটা আর স্যামসাম গ্রুপ মানে সিদ্ধান্ত আপনার কোন গ্রুপ মারবেন দর্শক বন্ধুরা এখন আমরা কথা বলবো একজন অন্ধ ব্যক্তির সাথে ভাইজান আপনি কত বছর আগে অন্ধ হয়েছেন মা কি আপনি জন্ম অন্ধ না আমি অন্ধ জন্ম অন্ধ না আমি অন্ধ হয়েছি আজকে এই অন্ধ আর বয়সটা 37 বছর চলছে 37 বছর যাব চলছে হ্যাঁ 17 বছর বয়স আমি ভালো আছিলাম আচ্ছা আপনি 17 বছর পরে কিভাবে অন্ধ হইলেন অন্ধ হইছি আমরা গোপালদি বাজারে আগে বাজি মাইতে বিয়ের বাজি এই বাজির গ্যাসে মানে বোমে আমার এই চোখ দুটো অন্ধ হয়ে যায় আচ্ছা তো চোখের জন্য মোটামুটি ভাবে আমি ফরায় আমাদের বাপদাদার জমিপত্র সাতখানি সম্পদ বেচে চিকিৎসা করছি চোখ ভালো হয় নাই তারপর থেকে আমি এই ব্যবসা ধরছি আপনি তারপর থেকে এই ব্যবসা ধরছি চর্ম দেখা গেছে ভিক্ষাবৃত্তি করা আসলে ভিক্ষাবৃত্তি হচ্ছে একটা অভিশাপ কিন্তু আপনি চোখ না থাকা অবস্থায় আপনি ব্যবসা করতেছেন জি যাই হোক ছোট হোক বড় হোক আপনি সম্মানের সাথে একটা কাজ করতেছেন জি তারপর আপনার যে প্রতিভা আপনি এত কথা শিখলেন কিভাবে এত সুন্দর সুন্দর গান বলেন এত সুন্দর সুন্দর হাস্যরসের কথা বলেন যেগুলি শিখলেন কিভাবে এটা একটা ভাই আমার একটা জ্ঞান শক্তি আল্লাহ পাক দিয়েছে সেই উপলক্ষে কারণ আমার চোখ দৃষ্টি চোখের দৃষ্টি নাই মনে শক্তি শক্তির দৃষ্টি আছে সেই মনে সৃষ্টিতে আল্লাহ পাক আমাকে জ্ঞান শক্তি উপলক্ষে এই কথা শিখাইছি আমি বয়ন করে রাস্তাঘাটে চলি সবার মুখে হাসি উঠে গেল আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ তাছাড়া মনে হয় আপনি আমি আগার মুখে এরকম হাসি ফোটাক এবং আপনি যে এই অন্ধ অবস্থায় থাকা সত্ত্বেও আপনাকে দেখে অনেকে অনেকের অনেক কিছু শিকার আছে হ্যাঁ ঠিক আছে আমি কিন্তু ভাইয়ান এই অন্ধ ব্যবসাটা পরে কিন্তু অনেক প্রতিবন্ধী করে আমি এই ব্যবসার লাইন দিছি আজ থেকে আপনার 14 জন আমি ফকার এই অন্ধপথে নামাইছি
কিছু অন্ধ কিছু পা ভাঙ্গা মানে প্রতিবন্ধী তাগর এই লাইন দিয়েছি কারণ বিকার প্রত্যেকিয়া ব্যবসার পথ অনেক ভালো তাই আমি এটা অনুরোধ করে বলি যারা যারা বিক্রিয়া করেন বিক্রিয়া করলে দশ গরে হাঁটতে হয় এই হাঁটার থেকে ভালো একটা ব্যবসা করে খাইবেন আল্লাহবাগ আপনাকে চালাবে আর সম্মান উপলক্ষে চলতে পারবেন সবাই ওই আচ্ছা আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে বড় ভাই ঠিক আছে দেখা হবে আবার গত হাটে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বাস্তান দেখা হবে আচ্ছা ভালো থাকেন আর আমার নামে অন্ধ শুকুর আলী খেয়াল রাখবেন আচ্ছা এই যে আপনারা দর্শক বন্ধুরা সবাই অন্ধ শুকুর আলী ভাইয়ের জন্য দোয়া করবেন না এই এ কি রে এ রাজাকার এই যে আরেকটা রাজাকার আছে না এই যে সিদ্ধি রাজাকার